আমি সিঙ্গারা ভাজুম গরম তেল দিয়া। সিঙ্গারা, আমি আর ধৈর্য ধরতে পারছি না। সিঙ্গারা 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 দেখে লোভ পাওয়া বন্ধ করো। আরে নিউজ শোনো, কোটিপতি বিজনেসম্যান সিঙ্ঘানিয়া সাহেবের নিজেদের বাচ্চাকে পড়াবার জন্য একজন টিউশন টিচার চাই। যাই হোক, এখন থেকে তুমি টিউশন পড়িয়ে পয়সা কামাবে আর আমি বসে বসে সিঙ্গারা খাবো। ওকে মোটু, ওখানে কেউ অন্য পৌঁছে যাবার আগেই আমি চলে যাই। আসুন পাতলু স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার, আসছে গরমের ছুটির পরেই আমার বাচ্চাদের এক্সাম, কিন্তু দুজনেই খুব দুষ্টু আর লেখাপড়ায় ওদের একটুও মন নেই। ওদের ক্লাস টিচার বলেছেন যে যদি আমি বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে মনোযোগ না দিই তাহলে ওরা এবার এক্সামে ফেল করে বসবে। সাহেব বাচ্চাদের পড়াবার সময় পান না, এই জন্যই তো উনি টিউশন রাখতে চান, কিন্তু বাচ্চারা কিছুতেই পড়তে চায় না, তাই যে লোকই পড়াতে আসে তাকেই ওরা জ্বালাতন করে তাড়িয়ে ছাড়ে। জ্বালাতন করে তার মানে? মানে হলো ওই যে দেখুন, ওই যে লোকটা যাচ্ছে না, ও সবে দুদিন এখানে পড়িয়েছিল আর ওর এখন এই হাল হয়েছে। এইরকম ভয়ঙ্কর বাচ্চাদের আমি পড়াতে পারবো না স্যার। আপনি চিন্তা করবেন না, আমি বাচ্চাদের বুঝিয়ে দিয়েছি, ওরা আর কাউকে জ্বালাতন করবে না। আসুন আমার সঙ্গে। এই আমার ছেলে বান্টি আর ও হলো পিঙ্কি। বাচ্চারা প্লিজ মন দিয়ে লেখাপড়া করবে, আর যদি তোমরা ওনাকে জ্বালাতন করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি তবুও এখান থেকে পালাবো না। চলো এখন বই খোলো। কিন্তু স্যার, আপনি এখন বসবেন কোথায়? এখন তো চেয়ারও নেই। স্যার এই চেয়ারে বসবেন। আর তোমরা এবার চুপচাপ লেখাপড়া করো, নয়তো সাহেবের কাছে নালিশ করবো। রামু কাকা, আমাকে এক গ্লাস জল দাও না প্লিজ। জল খাবেন কি করে? তার জন্য তো হাত চাই। কেন, আমার হাতের আবার কি হলো? এ কি করে দিলে তুমি? রামু কাকা, তুমিও কি বাচ্চাদের দলে মিশে আছো নাকি? ছুটিতে বাচ্চাদের পড়ালে এরকম তো হবেই। চেয়ারে আঠা লাগিয়ে আমাকে আটকে দিয়েছ, আমিও দেখে নেব, সবাইকে দেখে নেব। আরে পাতলু, তোমার কি হলো? ওরা খুব বদমাস, আমি ওদের পড়াতে পারবো না, পড়াতে পারবো না। এত ভালো চাকরিটা ছিল, কিন্তু বাচ্চারা তো বাচ্চাই হয় না। সন্দেহ বুড়ো রামুক কাকা মিশে আছে ওদের দলে। আমরা কারোর কাছে এমনি হার মেনে নেব না। চলো এইবার আমিও তোমার সঙ্গে যাচ্ছি। দুজনে মিলে ওদের মোকাবিলা করবো। Thank you.
মন দিয়ে এটা কিচ্ছু হবে না। আমরা এই দড়িতে ফেঁসে উল্টে পড়বো না, অন্য কোন নতুন আইডিয়া বার করতে হবে। আমি বেঁচে গেছি। এই আইডিয়াটা নতুন ছিল বাবা। তোমরা যাই করো না কেন, আমরা এখান থেকে যাচ্ছি না। তোমরা ভদ্র হয়ে লেখাপড়া করো, নয়তো যদি আমি একবার রেগে যাই না, তখন কিন্তু তোমরা কেঁদো না, বুঝেছো? পাতলু, আর কোনো বিপদ নেই এখানে, তুমি পড়ানো শুরু করো, বাচ্চাদের সঙ্গে আমি বসছি। ঘন্টা বাজানো বারণ। আরে কেন বারণ শুনি, আমি তো বাজাবো ভাই। ওটা আবার কি? ওটা ওটা তো আটা। এই ট্রেনটা কোথায় যাচ্ছে? গম ভাঙাতে। কিছু তো গন্ডগোল আছে, কিছু তো গন্ডগোল আছে, কিছু একটা হবে। আরে তুমি চিন্তা করো না, কিছু হবে না, আমি আছি না। আমি পড়াবো না, কিছুতেই পড়াবো না। এরা যতই বদমাইশি করুক, আমরা কিন্তু এখান থেকে যাব না। এদের পড়াবার যে দায়িত্ব আমরা নিয়েছি, সেটা সম্পূর্ণ করে তবেই আমরা এখান থেকে যাব। আমি তোমার সঙ্গে আছি পাতলু। আমরা নিজেদের চেয়ার টেবিল নিয়ে এসেছি। রামু কাকা, তুমিও ক্লাসে বসে থাকবে, যাতে কোনো বদমাশিতে বাচ্চাদের সাহায্য না করতে পারো। জয় হোক। বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন আমি তোমাদের কোনো বদমাইশিতে সাহায্য করবো না। তোমরা দুজন যদি শের হও, তাহলে এই মাস্টার হলো সোয়া শের। বাচ্চারা যখন অন্য কেউ পড়ে যায়, তখন আমরা তাকে দেখে হাসি, ঠিক তেমনি যখন এক্সামে ফেল করবে, তখন অন্য বাচ্চারা দেখে হাসবে। কখনো তোমাদেরকে দেখে অন্যরা যেন হাসার সুযোগ না পায়। মোটু পাতলু স্যার, আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনারা পুরো ছুটিটা আমার বাচ্চাদের পড়িয়েছেন। বিশ্বাস আমরাও করতে পারছি না। আপনার বাচ্চারা দুষ্টুমি তো করে, কিন্তু খুব ইন্টেলিজেন্ট। ওদের পড়িয়ে আমরা সত্যি খুব আনন্দ পেয়েছি। এই নাও, আমাদের তরফ থেকে চকলেট পিঙ্কি আর বান্টির জন্য। আমাদেরও আপনাদের কাছে পড়াশোনা করতে ভালো লেগেছে। বুঝতেই পারিনি ছুটি কবে শেষ হয়ে গেছে। আমরা এক্সামের জন্য তৈরি। হ্যাঁ, এইবার আমরা ক্লাসে ফার্স্ট হব। এই নিন আমাদের তরফ থেকে মতিচুরের লাড্ডু। লাড্ডু? আহা, আমার তো খুবই ভালো লাগে। ও